সো বন্ধুরা, আমি অর্ঘ, তোমরা দেখছো ইটস অর্ঘ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমারটুলিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিখিল পালের স্টুডিও, আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের নিখিল পালের স্টুডিওটি ঘুরে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো, তোমাদের দেখাতে চলেছি নিখিল পালের স্টুডিও। তো আমি এখন স্টুডিওর ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম সারিবদ্ধভাবে একগুচ্ছ মায়ের প্রতিমা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো ওখানে একটি শিল্পী অসুরের হাতে রঙে কাজ করছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শিল্পী অসুরের হাতে রঙের কাজ চালিয়ে যাচ্ছে। তো পুজোর মাত্র আর কয়েকদিন বাকি, তো সেই জন্য প্রতিটি স্টুডিওতেই এখন জোর কদমে কাজ চলছে। তো ইনিও তাড়াতাড়ি করে রঙের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাদা কাজ করছে। তো দাদা, আপনার নামটা কি? গণেশ। আচ্ছা, তো এই স্টুডিওর নামটা কি হয়েছে? এই স্টুডিওটা মেসাস রূপ শিল্পকলা।
তো দাদা আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? প্রায় 5 মাস। 5 মাস ধরে কাজ করছেন, তো এখান থেকে কি বড় বড় জায়গায় ঠাকুর যাচ্ছে এবছর? হ্যাঁ। আচ্ছা, তো কোথায় যাচ্ছে এবছর এখান থেকে, আপনাদের এখান থেকে ঠাকুর? এখানে বিভিন্ন জায়গায় যাচ্ছে ঠাকুর, কিন্তু আমি তো এবছর নতুন হয়েছি এই জায়গায়। আচ্ছা, আপনি নতুন এসেছেন। হ্যাঁ। আচ্ছা, তো তোমরা দেখছো এখানে দাদা কাজ করছে এখন, তো দাদাকে আমরা ডিস্টার্ব করবো না, দাদা এখানে কাজ করুক, ততক্ষণ আমি আপনাদেরকে অন্য ঠাকুরগুলোকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনারা আসুন আমার সাথে। তো বন্ধুরা, আপনারা যে প্রতিমাগুলি এখন দেখছেন এগুলো সব বাড়ি পুজোর প্রতিমা, তো অনেকেরই বাড়িতে দুর্গা পুজো হয়, তো এই প্রতিমাগুলি সেখানেই যাবে। নমস্কার দাদা, আপনার নামটা কি? একটু আমার নাম হচ্ছে নিখিল পাল। নিখিল পাল, তবে আমার নামের থেকে আমার বাবার নামটা বেশি পরিচিতি, আর আমাদের এই প্রতিষ্ঠাটা দীর্ঘ 48 বছরের পুরনো। আমার বাবার নাম হচ্ছে স্বর্গীয় লক্ষ্মণচন্দ্র পাল, নারীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আচ্ছা, ওনার অবর্তমানে এখন আমি চালাচ্ছি। তো দাদা, মোটামুটি এই স্টুডিওটি এখানে কত বছর ধরে রয়েছে? 48 বছর। 48 বছর ধরে স্টুডিওটি রয়েছে। আচ্ছা, তো এখান থেকে কি এবার থিমের প্যান্ডেল যাচ্ছে? হ্যাঁ, থিমের ঠাকুর যাচ্ছে। প্যান্ডেল তো আমি করি না, আমি ঠাকুরটা তৈরি করি। আচ্ছা, আপনি ঠাকুরটি তৈরি করেন। আচ্ছা, তো মোটামুটি কতদিন ধরে কাজ চলছে দাদা এখানে? ঠাকুর কাজ তো আমাদের 12 মাসে চলতে থাকে, তার মধ্যে এখন হচ্ছে ব্যস্ততাটা বেশি যেহেতু পুজো এগিয়ে এসে, আর দিন সাথে আমাদের ঠাকুর সমস্ত কমপ্লিট হয়ে যাবে। সব কমপ্লিট হয়ে যাবে এবং মহালয়ার দিন থেকে মোটামুটি ঠাকুর যাওয়া শুরু হয়ে যাবে প্যান্ডেল। দাদা, গত 2 বছরের তুলনায় এবছর রেসপন্স কেমন আছে? রেসপন্সটা একটু বেশিই আছে, কিন্তু বেশি থাকলে কি হবে, যেহেতু র মেটেরিয়ালসের দামটা প্রচুর, সেই তুলনায় আমাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, কাস্টমারের থেকে সেই রকম ভাবে সহযোগিতা আমরা খুব একটা পাচ্ছি না, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো দাদা আপনারা তো এখন আর প্রতিমার অর্ডার নিচ্ছেন না, তো আপনারা কি এরপরে মা লক্ষ্মী বা মা কালীর অর্ডার নেবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেবো, এবং কিছু রেডিও আছে সেখান থেকেও বিক্রি হবে। রেডিমেড অর্ডার এখন দিলে করা যাবে, তাই তো? আচ্ছা, যদি দাদা আপনার নাম্বারটা একটু বলে দিতেন আমরা দিয়ে দিই। 9874-1996। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা ইন্টারভিউটি দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমি ততক্ষণ তোমাদের বাকি প্রতিমাগুলোকে দেখাতে পারি। তো বন্ধুরা, আপনারা যে প্রতিমাটি এখন দেখছেন এটি একটি থিমের ঠাকুর, তো এটি কোন জায়গার ঠাকুর সেটি আমি আপনাদেরকে বলতে পারছি না কিছু রেস্ট্রিকশান থাকার কারণে, কিন্তু আপনারা যখন প্যান্ডেলে গিয়ে ঠাকুরটি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটি নিখিল পালের আরেকটি স্টুডিও, যেটা এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, পুরো ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা আসুন আমার সাথে। তো বন্ধুরা, ওনার দ্বিতীয় স্টুডিওতেও এখন রঙের কাজ চলছে। স্টুডিওটি অনেকটাই বড়, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, বাট ভেতর থেকে স্টুডিওটা অনেকটাই বড়। তো এখন এই স্টুডিওতেও রঙের কাজ চলছে,
তো জোর কদমেই প্রতিটি শিল্পী কাজ করে চলেছে। পুজোর মাত্র আর কয়েকদিন বাকি, তো একে একে ঠাকুরের অর্ডারগুলো কমপ্লিট করতে হবে, সেই কারণে এরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি শিল্পী গণেশের মুখে রঙের কাজ করছে। তো এখানে একই রকমভাবে প্রতিটি মূর্তিকে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক চালার এই প্রতিমাটিকে কি সুন্দরভাবে বানানো হয়েছে। তো এটি একটি কোনো বাড়ির প্রতিমাই হবে। তো কত সুন্দরভাবে প্রতিমাটিকে তৈরি করা হয়েছে এখানে। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেষ অবধি দেখো ভিডিওটি, কমেন্টের মাধ্যমে জানো ভিডিওটি কেমন হয়েছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। চলো দেখা করা যাক তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিও।